দেখো কি বলা ছিল, বলা রয়েছে কি, ইফ এ, এটা রয়েছে 28 নম্বর কোয়েশ্চেন, দেখো ভালো করে শুনো। ইফ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু 5, ঠিক আছে, দেন ভ্যালু বলছে কি, দেন ফাইন্ড করতে বলছে 3a প্লাস 4c বাই 3b প্লাস 4c। কি করলে বলো তো তোমরা এখন এই জায়গায় কি করলে আগে? আচ্ছা, a বাই 5 ইকুয়াল টু 5, a বাই b ইকুয়াল টু 5 আর c বাই d ইকুয়াল টু 5, তাই তো? a ইকুয়াল টু 5b আর c ইকুয়াল টু 5d, এখানে পুট করে দিলে 3 এ জায়গায় 5b প্লাস 4c, মানে 4 ইন্টু 5d বাই 3b প্লাস 4d, মানেটা কি হলো? মানেটা এটা হলো কি, 5 5 কমন চলে যাবে, তো উপরে থাকবে 3b প্লাস 4d আর নিচে থাকবে 3b প্লাস 4d, হ্যাঁ কি না? ইয়েস অর নট, মানে আনসার 5, কেমন কি, হ্যাঁ কি না? এটাই আনসার তো, এরকম করেছো তো সলভ। হ্যাঁ স্যার, আজ থেকে সলভ করবে না, আজ থেকে এই জিনিসটা সলভ আর করবে না, বলে দাও, ঠিক আছে? আজ থেকে কি বলবে, সলভ করবে না, শুধু দেখবে কি জানো, তোমার কাছে যত কিছু প্রবলেম হবে, যত প্রবলেম থাকবে, এইরকম একটা জিনিস কনফার্ম রয়েছে কি, এখানে এ প্লাস বি প্লাস, আমি যদি এইভাবে করি, দেখো সি প্লাস বি ইকুয়াল টু, আমি যদি কে লিখে দিতাম, তাহলে আমি এখানে এটা লিখতে পারতাম এ ইকুয়াল টু বি কে আর সি ইকুয়াল টু ডি কে, হ্যাঁ কি না? আগের মতন, আর না হলে আবার তোমরা হবে বুঝতে পারবে না, বুঝছি না, এটাও বলতে পারো এ বাই বি ইকুয়াল টু কে হতো, আর এখানে সি বাই ডি ইকুয়াল টু কে হতো, মানে কি এ ইকুয়াল টু বি কে হতো আর সি ইকুয়াল টু ডি কে হতো। আর আমাকে বলছে কি, বলছে কি 3a প্লাস 4c বাই 3b প্লাস 4d, এটা বের করো। তার মানে কি, এ জায়গায় দেখো 3 এর ভ্যালু কত, বি কে প্লাস 4 ডি কে, মানে 3b প্লাস 4d, একই ব্যাপার আসছে। দেখো এখানে কে কমন নিয়ে নাও, তো 3 প্লাস 3b প্লাস 4d বাই 3b প্লাস 4d, আবার এটা ক্যান্সেল কে, মানে কি বুঝলে বলো, যেটা ভ্যালু এখানে দেওয়া থাকে সেই ভ্যালু এখানে দেওয়া আনসার, হ্যাঁ কিনা বুঝলে কিনা বলো, বোঝা গেল? কিন্তু স্যার হ্যাঁ পার্টিকুলার স্যার, এই ফরম্যাটটাই তো ব্যাপারটা যখন ব্যাপারটা ওপেন, আগে শোনো, আগে শোনো তো, আগে শোনো, পুরো জিনিসটা বলছি। পরীক্ষাতে কখনো এরকম কেসে, তোমাদের যতগুলো পরীক্ষা এখন অব্দি প্রিভিয়াস ইয়ার বের করে নাও, সব পরীক্ষাতে একটা জিনিস একটাই ভাবে লেখা থাকবে, সেটা কি লেখা থাকবে সেটা শুনে রাখো, সেটা শুনে রাখো কিভাবে লেখা থাকবে, আইদার এখানে প্লাস দিয়ে দেবে, আদারওয়াইজ এখানে মাইনাস দিয়ে দেবে, বুঝতে পারলে? আদারওয়াইজ এখানে মাইনাস দিয়ে দেবে, এখানে প্লাস দিয়ে দেবে, না হলে দু জায়গায় মাইনাস দিয়ে দেবে, কোনো ইস্যু নেই, মানে উপর আর নিচের মাল্টিপ্লিকেশন সেম নাম্বার দিয়ে থাকবে, ডিজিটটাও সেম থাকবে, বুঝতে পারলে কিনা ব্যাপারটা, বুঝলে? হ্যালো, যে রকম খুশি সেরকম দিবে, কিন্তু উপরে মাল্টিপ্লাই এই ফার্স্ট পার্ট সাথে সেকেন্ড পার্ট সেম হবে, সেকেন্ড পার্ট সাথে থার্ড পার্ট এটা সেম হবে, মানে এটা হরিজন্টাল যেটা, সরি ভার্টিক্যাল যেটা মাল্টিপ্লিকেশন রয়েছে বাইতে, ওটা সেম থাকবে, আর দুটো সাইন সামনে 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 একই থাকবে, আর যদি এখানে মাইনাস এখানেও মাইনাস, এখানে প্লাস এখানেও প্লাস, এইরকম কেস থাকবে আর এইরকম সিরিয়ালি এটা দেওয়া থাকবে, মানে কি এটা সলভ করা কোনো মানেই হয় না, আনসার শুধু এটাই হবে,
সেটা দুটো ডিজিট হোক, 10টা ডিজিট হোক, 15টা হোক, কোনো ইস্যু নেই, কোনো যাই আসে না, একদম প্রবলেমটা সলভ একই রকম হবে, জাস্ট আনসার ইজ দ্যাট গিভেন। বুঝতে পারলে কিনা? হ্যালো, বিশ্বাস না হলে করে দেখতে পারো, আর দরকারও নেই করার, আমি তো বলবো করার কোনো দরকার নেই, যদি ইচ্ছে হয় বাড়িতে করবে, আমি একটা প্রবলেম দিচ্ছি, তোমরা শুধু আনসার কি হবে, আর বলবে মজা পেয়েছি। শোনো, আমি বারবার বলছি, মাইনাস থাকুক বা প্লাস থাকুক, যাই আছে না কিছু, কিন্তু সেম হওয়া উচিত, ব্যাস প্রবলেমটা ব্যাস এইটুকু, সেম হওয়া উচিত। এটা আপলোড করো একটু কোয়েশ্চেন আর আনসার বলো, বলো। আমি অপশন করব বি না আনসার, কিন্তু বলো কি হবে, স্যার, অপশন ডি হবে। অপশন ডি হবে, ডি ফর ডগ, সলভ করব না, কিন্তু তোমরা আনসার বলতে পারো নিজে, বুঝতে পারলে? এ রাখি, হ্যাঁ নিতে বুঝতে স্যার পেরেছি, রাখি, বুঝতে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হুম হুম রজনী, বুঝতে পেরেছো? রজনী রজনী এসেছো কিনা, সুমনা রজনী, এ আতাসি, বুঝতে পেরেছো তুমি? আতাসি, হ্যাঁ তোমার স্যার, দুই পাতা আছে। আর অঞ্জনা, তুমি তো শেষ, ক্লাস শেষ হতে চলো তারপরে এলে। অঙ্কটাই তো দিয়েছিলেন এটাই স্যার, এই অঙ্কটা দুটা দিয়েছিলাম সিম্বল আমি। তখন একসাথে, হ্যাঁ, সিম্বল উপরে একটা সেম যেন হওয়া উচিত, আর নিচে একটা সিম্বল, মানে দুটোই সেম হওয়া উচিত, মানে এই নাম্বার, এই ডিজিটটা মাল্টিপল সেম হবে, এটা সেম হবে, এটা সেম হবে, সে মাইনাস হোক প্লাস হোক যায় আছে না, কিন্তু উপর যদি মাইনাস তো নিচেও মাইনাস, উপর যদি প্লাস তো নিচেও প্লাস, বুঝতে পারলে কিনা? আচ্ছা এটা করো তো একটু সলভ, দেখো করতে পারছো, মুখে মুখে করবে, কোনো পেন আর খাতার দরকার নেই, আনসার কি হবে বল, আপলোড করে দাও আর আনসার বল, আমি সলভ করাচ্ছি না, হয়তো যারা নতুন এসেছে তারা ভাববে কি কি করলাম, কিছুই তো স্যার বুঝলাম না। ই হবে, 30 নম্বর কি হবে, কেন কি দেখতেই বি পাচ্ছ, কি কে হবে না, মানে কি, হ্যাঁ কে মানে কি, এখানে কে মানে, এ বি, এ বাই বি আর সি বাই ডি দুটোই রয়েছে, তাই আনসার এ বাই বি আর সি বাই ডি দুটোই হবে, সোজা ব্যাপার, বুঝতে পারলে কি? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ স্যার, ব্যাস তাহলে আর যার তো বেকার খাটনি, এত স্যার এটা চলে ভালো আসে অঙ্ক ছিল, 30 নম্বরেরটা। 30 আর কোন 29 আর 28 কি ভালো ছিল না? হ্যাঁ স্যার, ম্যাজিক ম্যাথ হয়েছে। বুঝতে পারলে? চলো আজকের মতন এখানে শেষ করে দেবো, আর কিছু করছি না। এবার একটু কঠিন কঠিন করান না, মানে এমন করান যেগুলো আমরা পারবোই কিনা ওরকম টাইপের। পারবে নাকি, এর মধ্যে একই তো, একই টপিক, এটা একটা